हे गाइस वेलकम बैक टू माय चैनल। तो आज हीरक जयंती तृतीय दिन मैंने आज के शेष तो ब्लगटा एखान स्टार्ट कर लम देखो को स्कूले चले सबाई क्योंकि सजते व्यस्त मैं सेजे एस क्यों ठीक ठाक होनी से तो एसे देखल खूब ताड़ाड़ी चले गेसलम दसटार मध्य जे देखी जे क्यों कोथाओ नहीं प्रथम चले गे बला बरण करार्जन तो देखी हमारा सबाई सेजे गुजे चले गे बाकी सब चेयर फाँका तारपर जाहोक अनेकक्षण वेट करार पर देखलाम किछु जन एलो बाच्चा बाच्चा छेलेरा तारपर जनप्रिय नृत्य आदिवासी नृत्य शुरू हुएछिलो जदिओ एखन अनेकेई आसेनि ताओ किन्तु नाच शुरू करे देया हुएछिलो आमादेर अनुष्ठान 11टा थेके शुरू हुएछिलो बेश भालो लागछिलो प्रथम थेके अनुष्ठानगुलो तो भाबलाम जे आज एकटु जे भालोभाबे छबिगुलोके देखे नि देखो छबिगुलो किन्तु सेई लेवेलेर माने आमार तो एई छबिगुलो खूब खूब भालो लेगेछे आमादेर जे तीनजन बा चारजन आर्टिस्ट एखाने छबि दिएछिलेन तारा खूब खूब भालो छबि एंकेछेन आमी आर कि बोलबो सबाई तो सेरकमई बोलछे আমি যে কি করলাম যেহেতু ফাঁকা ছিলাম যে একটু আমিও ছবিদের সাথে ঘুরে ফেললাম ছবি তুলে নিলাম কতগুলো কারণ এই ছবি আঁকার মাঝে বেশ ব্যাকগ্রাউন্ডগুলো বেশ ভালো আসে তো তোমাদেরকে আমি ছবিগুলো দেখাচ্ছি দেখো কত ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে বাড়ি দিতে হবে তরি পাত দাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খুশিয়া A very lovely morning to all of you. First of all, I would like to convey my heartfelt gratitude to my revered teachers for giving me an opportunity to say something about the successful completion of the 75th years of our temple life. প্রথমেই আমাদের অনুষ্ঠান ছিল দেখো প্রথমেই তোমরা কিন্তু আমাদের অগ্নিপ্রভর কবিতা তারপর তিয়াশাকুণ্ডুর ইংলিশে বক্তৃতা তোমরা শুনলে এরপর ছিল আমাদের একটা ছোট ভাইয়ের নাচ তো নাচটা কিন্তু অসাধারণ করেছে এই ভাইটা গানটা দিতে পারলাম না এটা আমার খারাপ লাগছে কিন্তু গানটা দিলে তো কপিরাইট চলে আসবে সেই জন্য দিতে পারলাম না তো নাচটা কিন্তু দারুণ করেছিল আমার তো খুব ভালো লেগেছিলো যেদিন প্র্যাকটিস করছিলো সেদিনই খুব ভালো লেগেছিলো এবার যেদিন ও স্টেজে করলো সেদিন তো আরও সুন্দর হয়েছিল আর এটা আরেকটা ভাই যে আদিবাসী নৃত্য করছিল এর নাচটাও বেশ সুন্দর লেগেছিল যা হোক এইরকম নাচ দেখলে বেশ ভালো লাগে আমার তো দারুণ লাগছিলো আমরা সব বন্ধুরা মিলে খুব এনজয় করেছি তো দেখো পরের পর তোমরা অনুষ্ঠান দেখতে থাকো এরকম কিন্তু অনেকগুলো নাচই আছে কিন্তু নাচগুলোর একটাও আমি গান দিতে পারিনি এরপর চলে এসেছে আমাদের অদ্রিজা মান্না আমাদের ক্লাসের স্টুডেন্ট তো ওর নাচও মানে কিছু বলার নেই দেখো এখানে আমাদের ব্লগার খেতে বসেছি এখন ভাত তরকারি ডাল সব দিয়ে দিয়েছে ভীষণ খিদেও পেয়ে গেছে আমরা এখন খেতে শুরু করে দিয়েছি গাইস দেখতে পাচ্ছ আমাদের অনুমিতা খাচ্ছে এই যে তো অদ্রিতি তো গাইস দেখে নাও এই তিনজন হলেন আমাদের এখানের আর্টিস্ট তো ওনারাই এই ছবিগুলো এখানে দিয়েছিলেন আমার তো খুব ভালো লেগেছে এছাড়াও তারা কি একটা ছবি আঁকছিল যাই হোক আমার দেখতে বেশ ভালো লাগছিলো যে ভাবলাম একটু ভিডিও করি
দেখো খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা কি নাটকের জন্য মুখোশ তৈরি করার জন্য ওনাকে একটা ছবি আঁকতে বলা হয়েছিল, তো ওখানেই বসে বসে খুব সুন্দরভাবে কিন্তু ছবিটা এঁকে দিয়েছিলেন। আর দেখো এখন কিন্তু আমাদের সূর্যমণ্ডল চলে এসেছে আমাদের সায়েন্স এক্সিবিশনে, তো ওখানে ও ট্রাই করছে যে ওটাতে সাকসেসফুল হয় কি না, দেখা যাক হয় কি না, খুব মন দিয়ে করছে কিন্তু কাজটা, কিন্তু এক্ষুনি টাচ করে গেলে লাইট জ্বলে যাবে, ব্যাস ওর খেলা শেষ। ইনিও আরেকজন আর্টিস্ট যিনি ছবি এঁকেছিলেন, তো ইনিও এসেছিলেন এখানে ট্রাই করতে। তো এখন দেখতে পাচ্ছ সুদীপ্ত রয় ট্রাই করতে শুরু করেছে, দেখা যাক ও কতটা কি পারে। যাই হোক অনেক কষ্টের পরও কিন্তু ও সাকসেসফুল হতে পারবে না, শুধু চারিদিকে ভিড়টা দেখো, সবাই দাঁড়িয়ে আছে যে একজন সারাবে আরেকজন করবে, মানে সবাইকে আমরা বারণ করছি তা সত্ত্বেও কিন্তু সরেনি, পেছন থেকে আমাকে দাও আমাকে দাও, দিদি আমাকে দাও দিদি আমাকে দাও করে যাচ্ছে। যাই হোক সবারই ভিডিও করতে পারেনি, যাদের করেছি তাদের তো দেখে নাও। শেষ রক্ষার হলো না, অনেকটা চলে এসেছিলো কিন্তু শেষ মেস আমাদের লাইট চলেই গেল। এই দেখো গাইজ আমার ছোটো ছোটো ভাইরা, ওরা কিন্তু ওই যে গ্রিন কালারের ড্রেসটা পরে আছে ওই ভাইটা কিন্তু এটা করতে পেরেছিলো পুরোটাই। তাছাড়াও দেখতে পাচ্ছ আমাদের বন্ধুরা সব নাচ করছে, মানে আমাদের অতি পরিচিত একটা গান ইনি বিনি টাপাটিনি গানটা হচ্ছিলো, তো ওরা নিজেদেরকে আর না ঠিক রাখতে পেরে যে নাচ করতে শুরু করে দিয়েছিলো, বেশ শুরু করেছিল কিন্তু শেষ পর্যন্ত আর করতে পারেনি, স্যারেরা বারণ করলো। আর দেখো এখানে কিন্তু আমাদের সূর্য ক্যামেরা নিয়ে চলে এসেছে, আর তার মানে বুঝতেই পারছো ক্যামেরা থাকলে সেখানে মেয়েরা ছবি তোলার জন্য থাকবে না এটা তো নয়, তো দেখো সবাই কিন্তু লাইন দিয়ে দিয়েছে ওর পেছনে শুধু ছবি তোলার জন্য, যদি আমিও তুলেছিলাম। যাই হোক এখন অর্ণবদার গান হচ্ছিলো, অর্ণবদা শেষের দিকে এসেছিলো দু তিনটে গান করে কিন্তু চলে গিয়েছিলো, বেশ অর্ণবদার গান খুব ভালো লেগেছে। আর রাত্রেবেলা আমি চলে এসেছিলাম কিন্তু রাত্রেবেলা আমাদের মূল আকর্ষণ ছিল শম্পা বিশ্বাস আর আভরিন রানার দুজনের গান, তো ওনারা খুব ভালো গান গেয়েছিলেন আমার বন্ধুরা বললো, কিন্তু আমার দেখা হলো না, যাই হোক আর কী করা যাবে। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, এর থেকে বেশি আমার কাছে কোনো ভিডিও নেই। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো, টাটা গাইজ।